মুম্বাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে ধনী মিউনিসিপাল কর্পোরেশন। ওরা শুধুমাত্র কর্পোরেট সিআরএসে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে 56 কোটি টাকা প্রতি বছর অনুদান পায়। মানে আমি এটা 5 বছর আগেকার পরিসংখ্যান বলছি, আমরা তো কিচ্ছু পাই না। আমাদের এখানে বড় বড় শিল্পপতিরা সিআরএসে কোনো টাকা কলকাতা পুরসভাকে দেয় না, অথচ কলকাতার সমস্ত পরিষেবা তারা নেয়। এই টাকা তারা কাদের দেয় জানি না, কিন্তু কলকাতায় তো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আছেন, তারা তো ইনকাম ট্যাক্সে ছাড় পান। তো আজকের এই সভা থেকে আমি সাংবাদিকদের মাধ্যমে বলবো যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে বা কলকাতার পুরসভার অন্যান্য পরিষেবাকে উন্নত করতে কলকাতার শিল্পপতিদের এগিয়ে আসা উচিত। তারা নিজেদের টাকা দেবেন না, যে টাকাটা তাদের ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা দিতে পারেন, সেই টাকাটা কোনো কোনো এনজিও সংস্থাকে না দিয়ে কলকাতায় সব থেকে বড় পরিষেবা যেটা কলকাতা পুরসভা দেয় তারা তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসুন।